এডিসি নির্বাচনের মনোনয়ন পরীক্ষা করা হয় সোমবার। মনোনয়নপত্র পরীক্ষার পর দেখা যায় 27 পূর্ব মুহুরিপুরে ভুরাতলে আসনে 6 জন এবং শিলাছড়ি বনকুন আসনে 7 জন প্রার্থী নির্বাচনী ময়দানে রয়েছেন। তাছাড়া সংশ্লিষ্ট 2টি আসনের নির্বাচনী আসনের রিটার্নিং অফিসার তড়িৎকান্তি চাকমা সাংবাদিকদের জানান, 2টি আসনের নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এডিসি নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনার নির্বাচন ঘোষণার সাথে সাথেই। সেই মোতাবেক গত 12 মার্চ বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার ছিল মনোনয়নপত্র স্ক্রুটিনি। এদিন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা তাদের সভ্য সমর্থক সহ উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে। রাজ্যের প্রান্তিক মহকুমা সাবরুমের 27 নং পূর্ব মুহুরিপুর ভুরাতলি কেন্দ্রে স্ক্রুটিনি শেষে দেখা যায় ওই কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী যোগেন্দ্র ত্রিপুরা, আইপিএফটি প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা, কংগ্রেস প্রার্থী সুধাধন ত্রিপুরা, ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির দেবজিৎ ত্রিপুরা, নির্দল প্রার্থী বীরকুমার ত্রিপুরা, নির্দল প্রার্থী রকি ভিক্টর ত্রিপুরা সহ 6 জন প্রার্থী লড়াইয়ের জন্য রয়ে গেছেন। এবং 28 নং শিলাছড়ি বনকুল কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী উচাথুই মগ, কংগ্রেস প্রার্থী মাধুরী চাকমা, বিজেপি কংজং মগ, জনতা দল ইউনাইটেড প্রার্থী কংচে মগ, আইএনপিটি প্রার্থী ধনসেন ত্রিপুরা, নির্দল প্রার্থী জনকমণি ত্রিপুরা, নির্দল প্রার্থী প্রদীপ মগ সহ 7 জন প্রার্থীর মধ্যে নির্বাচনী লড়াই হবে। একথা জানান সংশ্লিষ্ট আসন দুটির নির্বাচনী রিটার্নিং অফিসার তড়িৎকান্তি চাকমা। সেই সাথে নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করা হয়েছে বলেও তিনি সাংবাদিকদের অবহিত করেন। 27 এবং 28 কনস্টিটুয়েন্সি আছে। 27-এ 9টা নমিনেশন পড়েছিল, এখন টোটাল ক্যান্ডিডেট আছে 6টা, আর 28-এ টোটাল নমিনেশন পড়েছিল 11টা, এখন আমাদের ক্যান্ডিডেট আছে 7টা। এটাই 27 আসনে কয়টা বুথ আছে স্যার? কয়টা ভোট কেন্দ্র আছে এবং 28-এ আছে আপনাদের 56, টোটাল হচ্ছে 106 দুটো মিলিয়ে। এর মধ্যে স্যার কয়টা স্পর্শকাতর বলে মনে হইতেছে আপনার কাছে? সবগুলো ভালো আছে, দেয়ার ইস নো ইস্যু অফ এনি ইস্যু। ইস্যু হোগা তো দেখা যায়গা, উই আর অল আর দেয়ার, আপ লোক ভি হ্যায়, আপ লোক ভি আছে, তারা সে কভারেজ কর রিয়ে হ্যায় না, চলে। এডিসি নির্বাচন কে কেন্দ্র করে সে নিরাপত্তা ব্যবস্থা কিরকম রাখতে? নিরাপত্তা ব্যবস্থা তো স্টেট গভর্নমেন্ট তো সিআরপিএফ প্লাস মানে এই যে সেন্ট্রাল ফোর্স প্লাস টিএসআর ব্যাটালিয়ন তো এখানে এনগেজ করা হয়েছে, তো সিকিউরিটি অ্যাঙ্গেলে কোনো অসুবিধা হবে না যেটা আমাদের ধারণা এবং আমি এটা বিশ্বাস করি। সাবরুমের 27 নং পূর্ব মুহুরিপুর ভুরাতলি ও 28 নং শিলাছড়ি বনকুল কেন্দ্র দুটি সাবরুম মনোবনকুল এবং ঋষিমুখী বিধানসভার অধিকাংশ এলাকা নিয়ে গঠিত। বিধানসভা নির্বাচনে এই 3টি বিধানসভা আসনের মধ্যে বামেরা 2টিতে এবং বিজেপি 1টি আসনে জয়লাভ করেছিল। যদিও বিগত লোকসভা নির্বাচনে এই 3টি বিধানসভা আসনে বামেদের তুলনায় বিজেপির অনেকটাই এগিয়ে ছিল, তবে বামেদের অভিযোগ স্বাভাবিক পরিবেশে লোকসভা নির্বাচন হলে তাদের ফলাফল আরও অনেক ভালো হতো। এখন দেখার গণদেবতারা এবারকার এডিসি নির্বাচনে সংশ্লিষ্ট 2টি আসনে কোন দলের প্রার্থীকে নির্বাচিত করে খুমলুঙে পাঠায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।